সরকারের যথাযথ পদক্ষেপ ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় খুলনায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে করোনা পরিস্থিতি। আক্রান্তের শতকরা হার নেমেছে 2-এর নিচে, মৃত্যু নেমেছে 0-এর কোঠায়। খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 2020 সালের 13 এপ্রিল। সারা দেশের মতো খুলনায়ও পর্যায়ক্রমে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের হার সর্বোচ্চ প্রতিদিন 30-40% পৌঁছে যায়। প্রতিদিন কমপক্ষে 15-20 জনের মৃত্যু দেখতে হয় খুলনাবাসীকে। সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনায় 3টি সরকারি ও 2টি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়। 5টি হাসপাতালে মোট 565টি শয্যা যুক্ত করা হয়। পর্যাপ্ত লোকবল, অক্সিজেন এবং ওষুধ সরবরাহ সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিস। জীবনের ঝুঁকি নিয়ে খুলনার চিকিৎসক ও কর্মীরা রাত দিন সেবা করে সুস্থ করে তোলেন করোনা রোগীদের। নানা জনের নানা মত থাকলেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন ও শাটডাউনের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। দৃঢ় কণ্ঠে তিনি তখন বলেছিলেন, আগে জীবন তারপরে জীবিকা, দেশের মানুষকে বাঁচাতে হলে প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেব। স্বাস্থ্য সুরক্ষা বিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী। খুলনায় লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসন 24 ঘন্টা নজরদারি অব্যাহত রাখে। যদিও বরাবরের মতো বিরোধী দল বিএনপি এসবের বিরোধিতা করেছিল, লকডাউনের কার্যকরী সুফল খুলনার মানুষ দ্রুততম সময়ের মধ্যে পেতে শুরু করে। আন্তর্জাতিক কূটনীতিতে পারদর্শী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, বুলগেরিয়া প্রভৃতি দেশ থেকে কয়েক কোটি ডোজ করোনা টিকা সংগ্রহ করেন, যা গত 10 মাসেরও বেশি সময় ধরে খুলনা সহ সারা দেশে দেয়া হচ্ছে। ফলে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। লকডাউনে কর্মহীন মানুষের জন্য বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তার ব্যবস্থাও করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন দেশের নিম্ন ও মধ্য আয়ের 1.5-2 কোটি মানুষকে এই সহায়তা দেওয়া হয়। খুলনার করোনা পরিস্থিতির বিষয়ে সিভিল সার্জন ডক্টর নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, খুলনায় করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার মূল কারণ। প্রকোপ কমে আসায় খুলনায় করোনা ইউনিটগুলো এখন প্রায় রোগী শূন্য। এ কারণে আবু নাসের হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুলনা জেলায় অক্টোবরের 13 তারিখ পর্যন্ত করোনায় মারা গেছেন 770 জন। শুরু থেকে পর্যন্ত 1,48,468টি নমুনা পরীক্ষায় 27,921 জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার পুরো সময় মাঠ পর্যায়ে কাজ করেছেন সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার সাদিয়া মনোয়ারা উষা। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মী রাত দিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। খুলনার মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রন্টলাইনে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তড়িৎ পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্বের কাছে করোনা নিয়ন্ত্রণের রোল মডেল। বিশ্বে করোনা নিয়ন্ত্রণে 26তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে আমাদের বাংলাদেশ, যা সত্যি গর্বের। করোনা মোকাবেলা করে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। সচল হয়েছে অর্থনীতির চাকা, বেড়েছে জিডিপি, রপ্তানি আয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে দেশের সব সেক্টর। দেশের মানুষের সাথে এই কৃতিত্বের পুরো দাবিদার আমাদের প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনা।